আসসালামু আলাইকুম, আমার নাম রিপা আক্তার, আমার বাসা নরসিংদীতে, আমার বয়স 43 বছর। গত 12-13 বছর যাবত আমার মা যাই প্রথম সমস্যা ছিল, পরে পায়ে ডান পায়ে আসছে, হাঁটুতে আসছে, এখন বাম পায়েও আছে, আর ঘাড়ে হাতে হাত পা ঝিঝি করে ব্যথা করে। এই ব্যথার জন্য আমি কোনো ঝুঁকে কাজ করতে পারি না, চলাফেরা কষ্ট হয়, জার্নি করতে পারি না, জার্নি করলে ব্যথা বাড়ে। আর আগে তো রেস্টে গেলে ব্যথা কমতো, ইদানিং 2 মাস যাবত রেস্টে গেলে ব্যথা বাড়ে, ঘুম ভেঙে যায়, মাথা ঝিঝি ধরে থাকে, শরীর হাত পা ঝিঝি করে, দুর্বলতা লাগে। ব্যথার জন্য আমি বিভিন্ন অর্থোপেডিক্স দেখাইছি, ওরা বিভিন্ন ব্যথার ওষুধ বা ইঞ্জেকশন বা ক্যালসিয়াম এগুলো কিছুদিন দিলে খাইলে কিছু ভালো থাকে, বা থেরাপি 2 বার নিছি, বেশি দিন না, অল্প দিন দিন নিছি, 2 সপ্তাহর মতো 2 বার। তো রেস্টে থাকলে একটু ভালো থাকতাম, ব্যায়াম টিয়াম করলে আবার এই সমস্যা হতো, এখন তো সমস্যা অনেক বেশি হয়ে গেছে। এই জন্য ডক্টর স্যারের ভিডিও শুনলাম, এবং অন্য একটা পেশেন্ট নাকি স্যারের কাছে আসে উনিও বললো, তারপরও এই স্যারের কাছে আসলাম। শরীরের ব্যথাটা, মাজার ব্যথাটা কমছে, এখন আগের থেকে মোটামুটি ব্যথাটা কমছে। নার্সরা তো আসছে, প্রেশার চেক করছে, ডায়াবেটিস চেক করছে, এবং হার্ট বিট মনে চেক করছে, এবং ওই মেডিসিনগুলো দেখছে। এখানের নিয়মকানুন এবং কর্তৃপক্ষের যে তদারকি এবং নার্সেরার তদারকি এগুলো সবই ঠিক আছে। আমার মতো যারা রুগী আছে এদেরকে তো বলবো এখানে আসার জন্যে, আর আমিও আবার সামনে যখন সুযোগ পাবে প্রয়োজনে ডক্টরের পরামর্শ তো আবার আসবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে সারা জীবন ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।